চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ পর্ব ও শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ের পর 2023-24 চ্যাম্পিয়ন্স লিগে এখন কোয়ার্টার ফাইনালে উঠা দলগুলো চূড়ান্ত হয়েছে। সবচেয়ে দুই দল হিসেবে বুধবার রাতে শেষ আট নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। শেষ ষোলোয় প্রথম লেগে ইন্টার মিলানের মাঠে 1-0 গোলে হেরে ছিটকে পড়ার শঙ্কায় থাকা অ্যাটলেটিকো ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় লেগে। ঘরের মাঠে তাদের জয় 2-1 গোলে, কিন্তু দুই লেগ মিলিয়ে 2-2 গোলে ড্র হওয়ায় টাই ব্রেকারে গড়ায় ম্যাচ। এরপর 3-2 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে অ্যাটলেটিকো। অন্যদিকে ডাচ ক্লাব পিএসভিকে পরাজিত করে শেষ আটে উঠেছে বরুশিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক, বার্সেলোনা, আর্সেনাল, পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।